দেখো বন্ধু, আমি পুজো দিতে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। আজকে সকাল সকাল চান টান করে বেরিয়ে পড়েছি। দেখো হাতে পুজোর বাগি নিয়ে আমি তৈরি হয়ে গেছি, আর আমার একটা যা আসবে আমরা দুজনে মিলে একসাথে যাবো পুজো দিতে। দেখো ফলের সাজিয়ে নিয়েছি সব কিছু নিয়ে, আর আমি বেরিয়ে পড়েছি। আর আমি আমাদের শীতলা মায়ের মন্দিরটাও তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, কেমন খুব সুন্দর দেখতে মন্দির, আর কত লোক পুজো দিতে যায় সব কিছু তোমাদের আমি দেখাবো। আর দেখতে দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। দেখো এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে। দেখো কত রাস্তা, প্রচুর কুয়াশা, ঠান্ডা পড়েছে। তারপর দেখো আমরা এই যে মন্দিরের সামনে চলেই এসেছি, আর মন্দিরটা দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর আটচালা, আর পাশেই আছে শিব মন্দির। তারপর দেখো বাড়িতে ধূপ তৈরি হচ্ছিলো, আর আমাদের এখানে অনেক ধূপ তৈরি হয়, ধূপ প্যাকেট হয়, সোলিং হয়, সেগুলি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারপরে যে বিকালে পিঠে হবে, সেই পিঠে হচ্ছে আজকে দুধ পুলি বানাচ্ছিলাম। কড়াইতে দেখো যে এলাচ, চিনি, দুধ সব কিছু দেওয়া হয়েছিল। দেখো কড়াই ফুটতে শুরু করেছে দুধ পুলি। তারপরে দেখো সন্ধ্যের সময় পুজো হবে বলে পুজোর সব জোগাড় করে রেখেছিলাম, আর সংক্রান্তির পুজো, এই জন্যই বাড়িতে সব কিছু জোগাড় করেছি।